আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবি সুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রোদের দেওয়ার জামেলা ছাড়াই আপনাদেরকে আমের আমসি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আমার আমসি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, একটু হলেও উপকার আসবে। কোনো প্রকার রোদে দিতে হবে না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন। তো চলুন সরাসরি আমসির রেসিপিটা দেখে নিই। বৃষ্টিতে তুফানে পড়ে যাওয়া কিছু আম দিয়ে আজকে আপনাদেরকে খুবই মজাদার এবং চটপটা আমসি তৈরি করে দেখাবো, বা ম্যাঙ্গোবার। আমি এখানে কিছু আম আগে থেকে ছিলে নিয়েছি, এগুলোর অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। গাছ থেকে পড়ে কোনোটা ফেটে গিয়েছে, কোনোটা ছেঁচে গেছে, কিছুটা হালকা হালকা পাকাও আছে। তো এই আমগুলো আমি ছিলে নিয়ে নিয়েছি। আপনারা ফ্রেশ কাঁচা আম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, আবার ফ্রেশ পাকা আম দিয়েও তৈরি করতে পারবেন। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি, আর পানিটা কতটুকু দিচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে দিব। মানে আগে পানিটা দিয়ে নিই, তারপরে বলে দিচ্ছি যে কতটুকু পরিমাণে পানি দিবেন। খুব বেশি আবার কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ আমটাকে আমরা পানি পানি করে সিদ্ধ করব না, একটু শুকনো শুকনো করে সিদ্ধ করব, যাতে করে আমসিটা রোদে শুকানো ছাড়াই আমরা তৈরি করতে পারি। কারণ এখন বৃষ্টিপাতের দিন চলে এসেছে, দেখা যায় যে আমসি তৈরি করলে বা যে কোনো একটা আচার তৈরি করলে রোদে দেওয়া যায় না। সেজন্য আজকে সে পদ্ধতি আমি আমসিটা শেয়ার করব। তো আমি পানি দিয়েছি, আম কিছুটা কিন্তু উপরে ভেসে আছে, মানে পানির তলা সবগুলো উপরে যায়নি। উল্টে পাল্টে দিলে কিন্তু প্রত্যেকটা আমি সিদ্ধ হয়ে যাবে, আর যেহেতু আমগুলো থেতে গিয়েছে খুব তাড়াতাড়ি সহজে সিদ্ধ হয়ে যাবে। তো পুরো আমটাকে আমি এখন সিদ্ধ করে নিয়েছি, আমগুলো সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, পানিও কিন্তু শুকিয়ে গেছে। এগুলো কিন্তু আমের ঝোলটা। আমি এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে এর গায়ের যে পাল্পটা আছে বা পিউরিটা আছে এটা বের করে নিচ্ছি। এই যে এভাবে করে আমি পিউরিটা বের করে নিব। সবগুলো আম থেকে কিন্তু আমি পিউরিটা বের করে নিয়েছি। এই যে এখন এটাকে ছেঁকে নিব, কারণ এর মধ্যে বিভিন্ন আঁশ থেকে যাবে আমের। তো আমসির মধ্যে আঁশটা থাকলে কিন্তু আমসিটা খেতে ভালো লাগবে না, আর সুন্দর করে শেপ দিয়ে কাটাও যাবে না। তো আমি একটি গর্তযুক্ত হাঁড়িতে একটি স্ট্রেনার নিয়ে নিলাম, তার মধ্যে আমি আমসিটাকে চেলে নিব, মানে আমের পিউরিটা চেলে নিব। গর্তযুক্ত হাঁড়ি নিয়েছি, তার কারণ হলো আমের আমসি বা আমসত তৈরি করতে গেলে যদি ছড়ানো পাত্র নেন, নাড়াচাড়া করতে গেলে এটা ছিটকে উপরে চলে আসে, তখন হাতের মধ্যে বা গায়ে এসে পড়ে। সেজন্য গর্তযুক্ত হাঁড়ি নিয়ে করলে সব থেকে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই আঁশগুলো ফেলে দিব। এভাবে করে পুরো পিউরিটাকে আমি চেলে নিচ্ছি। পুরো পিউরিটা আমি চেলে নিয়েছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এখন কোনো চিনি বা মশলা অ্যাড করছি না, আমি এটাকে জাল করবো অনেকক্ষণ যাবো। যখন আরও কিছুটা ঘন থকথকে হয়ে আসবে সে পর্যায়ে আমি বাকি সব কিছু অ্যাড করবো। তো ওগুলো আপনাদেরকে আমি পর্যায়ে পর্যায়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন চুলাটা ধরি আমি এটাকে মিডিয়াম রেখে জাল করছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি আমের পিউরিটাকে সিদ্ধ করে এবং পরবর্তীতে যে জাল করে দেখিয়েছিলাম সেই জাল করে একদম ঘন করে নিয়েছি। গর্ত হাঁড়িতে সবসময় জাল করে ঘন করে নেবেন, এতে করে আপনার গায়ে এসে ছিটকে পড়বে না। 3 টেবিল চামচ করে মানচিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যে টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ সাধারণ খাওয়ার লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এবার চুলাটা জ্বালিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো আর মিক্স করবো। আমসত্তের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা আঠালো আর মাখামাখা হয়ে গেছে, যে আমি ঝাড়া দিচ্ছি কতটা কষ্ট করে পড়তেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটি স্টিলের প্লেটে বা মেলামেনে ছড়ানো পাত্রে রেখে দিব। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, তার মধ্যে একটু সরষের তেল মেখে নিয়েছি যাতে করে আমসত্তটা তুলতে সুবিধে হয়। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কোনো প্রকার এক্সট্রা কিন্তু কালার ব্যবহার করিনি, এটা আমের কালারে যেটা এসেছে সেটাই রেখেছি। গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ছড়িয়ে নিতে হবে।
রুমের সার্বিক তাপমাত্রা অথবা পাখার নিচে 6-7 ঘন্টা রেখে দিলে এমনিতেই শক্ত হয়ে সেট হয়ে যাবে, রোদে দিতে হবে না। তো ফিরে আসছি পুরোপুরি আমসত্তটা শুকানোর পর। আমের আমশিটা শুকিয়ে গেছে, আমি কোনো প্রকার রোদে দেই নাই, রোদে দেওয়া ছাড়াই কিন্তু আমশিটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে। সামান্য একটু এখানে নিয়ে পাতলা করে দিয়েছি, এটাও কিন্তু শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে তোলা যাচ্ছে। আমি এবার আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আমি আশা করছি আমার আজকের আমশির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, খুবই মজার হয়েছে আমের আমশিটা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা পারফেক্ট হয়েছে আমের আমশি। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।